আচ্ছা, তো ফাইনালে আমাদের সিলেবাসে দুইটা টপিক আছে, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স আর একটা হচ্ছে মেকানিক্স, এরকম দুটো টপিক আছে। তো মডার্ন ফিজিক্সের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে একটাকে আমরা নর্মালি মডার্ন ফিজিক্স বলতে পারি, আর একটাকে বলতে পারি হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, তো এই দুইটা পার্ট আমরা পড়বো। তো মডার্ন ফিজিক্সে কি আছে, ফার্স্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমাকে তোমরা কেউ একজন একটু বলো তো, যে লাইট কি পার্টিকেল নাকি লাইট হচ্ছে কি বলে ওয়েভ, কোনটা? স্যার দুইটাই স্যার দুইটাই। ওকে, জি স্যার দুইটাই। লাস্ট সেমিস্টারে যা পড়াশোনা করছো সেই অনুযায়ী লাইট কি? স্যার ওয়েভ স্যার দুইটাই লাস্ট সেমিস্টারে দুইটাই পড়ছি। লাইট নিয়ে কি কি পড়ছিলা? অপটিক্সে পড়ছিলা হচ্ছে ইন্টারফে ইন্টারফে তরঙ্গের অধ্যায় পড়া হয়েছিল, কি তরঙ্গের ভিতরে ওইটা লাইট স্যার লাইট। আচ্ছা, অপটিক্স চ্যাপ্টারে পড়ছিলে লাইট হচ্ছে কি বল, লাইটিং ইন্টারফারেন্স পড়ছিলা, ডিফ্রাকশন পড়ছিলা আর পোলারাইজেশন পড়ছিলা। এই তিনটা ঘটনায় লাইট কি? ওয়েভ না পার্টিকেল? স্যার ওয়েভ পার্টিকেল ওয়েভ স্যার। মানে লাস্ট সেমিস্টারে তোমরা যে লাইটের যে তিনটা ফেনোমেনা পড়ছো, তিনটা ফেনোমেনা থেকেই মনে হয় যে লাইট হচ্ছে এক ধরনের ওয়েভ। কিন্তু এই এই সেমিস্টারে আমরা লাইটের যেসব ফেনোমেনা পড়বো, এইসব এইসব ফেনোমেনা থেকে তোমার আবার মনে হবে লাইট ওয়েভ না, লাইট হচ্ছে পার্টিকেল। তো তার মানে হচ্ছে লাইটের মধ্যে আসলে ওয়েভ পার্টিকেল এবং পার্টিকেল প্রপার্টিও আছে আবার ওয়েভ প্রপার্টিও আছে। তো লাইটের মধ্যে এই দুইটা প্রপার্টি একসাথে থাকার কারণে এটাকে অ্যাকচুয়ালি বলে মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, তো লাইট হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দেখায়, মানে লাইটের মধ্যে একই সাথে কিছু কিছু ফেনোমেনা দেখে মনে হয় তার সেটা একটা ওয়েভ, আবার কিছু কিছু ফেনোমেনা দেখে মনে হয় সেটা একটা পার্টিকেল। তো আজকে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোর তড়িৎ ক্রিয়া। তো এটা কি? এটা হচ্ছে এমন একটা জিনিস যে যদি কখনো এরকম হয় যে একটা মেটাল সারফেসের উপর, এরকম একটা মেটাল সার্ফেসের উপর আমার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথের লাইট যদি ইনসিডেন্ট হয়, এই মেটাল সার্ফেসের উপর যদি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথের লাইট ইনসিডেন্ট হয়, তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়। একটা আবার বলি আমি, একটা মেটাল সার্ফেসের উপর যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি লাইট ফেলি, তাহলে দেখা যায় যে এই মেটাল সার্ফেস থেকে ইলেকট্রন বের হয়ে যায়। তো এই প্রসেসটাকে, এই ইলেকট্রন বের হওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইমিশন। আর যে এই ইফেক্ট, এই ইফেক্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, জিয়াউল ইসলাম, হ্যান্ড রেইজ করছো, কিছু বলবা তুমি? জিয়াউল ইসলাম, স্যার ভুলে মনে হয় হ্যাঁ বেশ। আচ্ছা হ্যাঁ, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি কথাটা কেন বলা হয়েছে? কারণ ফ্রিকোয়েন্সির সাথে ইসের একটা সম্পর্ক আছে, এনার্জির একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে ই সমান সমান এইচ নিউ, তাই না? আমরা সেটা জানি যে ফ্রিকোয়েন্সির সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম যে ই মানে হচ্ছে এনার্জি, এনার্জি সমান সমান এইচ নিউ। ই হচ্ছে এনার্জি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান হচ্ছে 6.63 × 10⁻³৪ জুল সেকেন্ড, আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তো এটাকে চাইলে এভাবে লেখা যায়, ই সমান সমান এই সি বাই ল্যামডা। দ্যাট মিন্স জিনিসটা আমরা কি জানি, সি সমান সমান নিও ল্যামডা, মানে হচ্ছে তরঙ্গ বেগ সমান সমান কি, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? ভি সমান সমান এফ ল্যামডা আমরা যেটা জানি,
এখান তো ভি বলা যাবে না, এখানে সি বলতে হবে, এফ এর জায়গায় বলতে নিউ বলতে হবে, আর ল্যামডা ল্যামডা। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি মানে কি, অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি লাইট হইতে হবে। তো সেই অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি লাইট যদি একটা মেটালের উপর পড়ে তখন তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়। তো যেহেতু ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, তো এই ইলেকট্রনের ইমিশনকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইমিশন, মানে ফোটন পড়ার পরে যে ইমিশন হচ্ছে সেটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রিক ইমিশন, আর এই ইফেক্টটাকে বলতেছি ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, আর এই যে এই লাইটের ইনফ্লুয়েন্সের কারণে বা ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে যে ইলেকট্রনটা বের হয়ে যায় সেই ইলেকট্রনটাকে বলা হয় ফটো ইলেকট্রন। আর ইলেকট্রন যদি কোনো জায়গা থেকে বের হয়ে যায় তাহলে সেখানে অবশ্যই কী তৈরি হবে, একটা কারেন্ট তৈরি হবে। ইলেকট্রন যখন ফ্লো করবে তখন কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, তো এখানে কিছু জিনিস আমাদের এখন একে একে বুঝতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি লাইট যদি না পড়ে তাহলে কি হবে, বা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বেশি লাইট পড়লে তখন কি হবে, বা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সিটা আসলে কত, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ধরো তোমাদের কারো বাসা হচ্ছে মোহাম্মদপুর, আর কারো বাসা হচ্ছে মিরপুর, এই তো ইয়ে কি বলে 52 নাম্বার। ঠিক আছে, এখন যার বাসা মোহাম্মদপুর সে মিরপুর 12 নাম্বার যার বাসা তাকে যদি বলে যে চল একটু ইসে যায় শ্যামল স্কোয়ারে যায়, তাহলে কি সে যাতে রাজি হবে? কি মনে হয়, রাজি হবে না? স্যার রাজি হবে না। এখন রাজি হইতে পারে, কিভাবে রাজি হইতে পারে, যে চল যাই দুপুরে একসাথে লাঞ্চ করবো আমরা, ঠিক আছে, বা বার্গার খাবো, বা এটা খাবো বা ওইটা খাবো, তোর এইটা খাওয়াবো, তাহলে রাজি হইতে পারে যে হ্যাঁ তুমি গেলাম তুই যদি খাওয়াস তাহলে আমি রাজি আসছি, এরকম একটা ব্যাপার আছে না? জি স্যার, কোনো বেনিফিট পাইলে হয়তো। হ্যাঁ, কোনো বেনিফিট পাইলে হয়তো যাবে। আবার ব্যাপারটা উল্টাও হইতে পারে, এমনও হইতে পারে যে বললো যে মিরপুর 10 মানে শ্যামল স্কোয়ার যাইতে হবে না, যাইতে হবে আগারগাঁও পর্যন্ত, তখন হয়তো রাজি হয়ে যাবে, কিছু না খাইলেও না খাওয়াইলেও রাজি হয়ে যাবে। ঠিক আছে, আবার উল্টা ঘটনা হইতে পারে, যার বাসা মিরপুর 12 সে বললো যে ওই মিরপুর মোহাম্মদপুরের ফ্রেন্ডটাকে যে চল একটু এসে যাই 10 নম্বর যাই, রাজি হবে না হয়তো, কিন্তু যদি বলে যে চল শেওড়াপাড়া পর্যন্ত যাই তখন কিন্তু আবার রাজি হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করতেছে কি কি কির উপরে, মানে এই যে আমি ফোটন ফেলতেছি একটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি ফোটন ফেলতেছি, সেই ফোটন থেকে ইলেকট্রন বের হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে কার উপর, ওই যে আমি কি পরিমাণ ইনভেস্ট করতেছি, মানে কি পরিমাণ খাওয়াচ্ছি আরেকজনকে, সেটা একটা ব্যাপার, তাই না? তাহলে এই যে মেটাল সার্ফেস যেটা আছে, সেই মেটাল সার্ফেসের তো নির্দিষ্ট নিশ্চয়ই এক কিছু একটা কাহিনী আছে। কাহিনীটা কি, যে এক এক মেটাল তো এক এক রকম, ঠিক আছে, কোনো কোনো মেটাল থেকে ইলেকট্রন বের করা সহজ, কোনো কোনো মেটাল থেকে ইলেকট্রন বের করা অত সহজ না, কোনো কোনো মেটাল হয়তো ইলেকট্রন ছেড়ে দিবে, কোনো কোনো মেটাল ইলেকট্রন ছেড়ে দিবে না। ঠিক আছে, তার মানে এখানে মেটালের কোনো একটা ব্যাপার আছে। তো মেটালের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন মানে কি, ওয়ার্ক ফাংশন মানে হচ্ছে এমন যে কোন একটা মেটাল যতটুকু ই হইলে, কোন একটা মেটাল যতটুকু এনার্জি হইলে সে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেবে। ঠিক আছে, মানে একটা মেটাল থেকে মেটালের মধ্যে যত যত ফ্রিকোয়েন্সির বা যত এনার্জির ফোটন পড়লে সে হচ্ছে কি করবে, ওই তার গায়ে থেকে ইলেকট্রনটা ছেড়ে দেবে। তো মিনিমাম যতটুকু এনার্জি দিলে সে ইলেকট্রন ছেড়ে দিবে, এবং ইলেকট্রন ছেড়ে দিলে ফটো ইলেকট্রিক ইমিশন শুরু হবে, সেই মিনিমাম এনার্জিটাকে আমরা বলি কি, ওয়ার্ক ফাংশন। যদি এমন হয় যে আমি যে পরিমাণ ফোটন দিছি বা যে এনার্জি ফোটন দিছি সেটা হচ্ছে ওই মিনিমাম এনার্জি কম, তাহলে কি হবে না, কোনো ফটো ইলেকট্রিক ইমিশন হবে না। তো এই ওয়ার্ক ফাংশন এটা হচ্ছে একটা মেটালের জন্য প্রযোজ্য, এটা এক একটা মেটালের জন্য এক এক রকম, কোনো কোনো মেটালের জন্য এটা কম, কোনো কোনো মেটালের জন্য এটা বেশি, তার মানে প্রত্যেকটা মেটালেরই এরকম নির্দিষ্ট ওয়ার্ক ফাংশন আছে। তো সেই ওয়ার্ক ফাংশন ওয়ালা মেটাল অতটুকু এনার্জি হইলে সে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়,
এই ওয়ার্ক ফাংশনকে ফাই দ্বারা প্রকাশ করা হয় ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ নট আচ্ছা ফাই হচ্ছে এক ধরনের এনার্জি ওয়ার্ক ফাংশন যেটা এক ধরনের এনার্জি তো এই ফাইটাকে যেহেতু এনার্জি তো আমরা একটু আগে দেখলাম এনার্জি একটা সূত্র আছে এনার্জি সূত্র কি ই সমান সমান এইচ নিউ নট তাহলে ফাই এক ধরনের এনার্জি এনার্জি মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইনটু ফ্রিকোয়েন্সি সো আমরা এখানে বলতে পারি যে ফাই সমান সমান কি হবে ফাই সমান সমান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইনটু একটা ফ্রিকোয়েন্সি আচ্ছা তাহলে এই যে ফ্রিকোয়েন্সি এখানে যে ফ্রিকোয়েন্সিটা আসতেছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট মেটালের জন্য একটা ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিতে লাইট পড়লে ওই মেটালটা ইলেকট্রন ছেড়ে দিবে আচ্ছা তো এই ফ্রিকোয়েন্সিটাকে ওই মেটালের জন্য বলা হয় কি এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে ওই মেটালটার জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ঠিক আছে এবং একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এই ফায়ার মান কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট এবং এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি উপর ডিপেন্ড করবে যে সে তার মান কত হবে এখন কথা হচ্ছে যে এইখানে যে আমরা যে এই ওই ওয়ার্ক ফাংশনটাকে যদি আমরা এইচ দ্বারা ভাগ করি তাহলে একটা ফ্রিকোয়েন্সি পাই যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হচ্ছে কি ওই মেটালের জন্য অত ফ্রিকোয়েন্সি হইলে সে কি করবে ইলেকট্রন ইমিশন করবে তো সেটাকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ঠিক আছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয় থ্রেশহোল্ড বা কাট অফ ফ্রিকোয়েন্সি বাংলায় বলা হয় প্রারম্ভিক কম্পাঙ্ক ঠিক আছে সো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি সেই মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইনসিডেন্ট লাইটের সেই মিনিমাম ফ্রিকোয়েন্সি হুইচ ক্যান কজ ফটো ইলেকট্রিক ইমিশন যেটা ফটো ইলেকট্রিক ইমিশন করতে পারে ঠিক আছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই মিনিমাম ফ্রিকোয়েন্সি যে মিনিমাম ফ্রিকোয়েন্সি কি করতে পারবে ফটো ইলেকট্রিক ইমিশন করতে পারবে দ্যাট মিন্স যে ফ্রিকোয়েন্সিতে আমি যদি কোনো একটা মেটালের ওপর লাইট ফেলি তাহলে সেই ফ্রিকোয়েন্সি লাইটের কারণে ওই মেটাল থেকে ইলেকট্রন ইজেক্ট হবে এবং কোনো ধরনের অ্যাডিশনাল এনার্জি সেখানে থাকবে না জাস্ট ইলেকট্রনটা বের হবে এবং ইলেকট্রনটা বের হয়ে তার মানে ওরকম চলার কোনো পথ মানে চলার মতো কোনো শক্তি থাকবে না যদিও কিন্তু সেই ইলেকট্রনটা বের করতে পারবে তো সেটাকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আচ্ছা এই পর্যন্ত আমাকে একটু বলো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা কারণ ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা তোমাদের ট্রিপলির জন্য খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা তোমাদের জানতে হবে এবং এটা বেসিক তোমাদের খুব ভালো মতো জানতে হবে স্যার মোটামুটি ক্লিয়ার আরেকবার হয়তো রিভিউ করলে আমাকে একটু যদি স্পেসিফিকলি বলো তাহলে ভালো হয় মানে আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারবো স্যার ওজন রেশম আসিফ স্যার আমি এতক্ষণ ছিলাম না মাত্র জয়েন করলাম মানে পড়া কিছুই শুনিনি আচ্ছা আচ্ছা নেটে প্রচুর ঝামেলা ছিল তারপর হচ্ছে বাবলি এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সবাই একটু মিউট করি হ্যাঁ স্যার বলবো হ্যাঁ বলো স্যার কোন একটা অণুতে মানে এই ফটো ইলেকট্রন এটা হচ্ছে এমন একটা তরঙ্গ যেটার ভিতর স্যার এত পরিমাণ এনার্জি আছে যা দিয়ে একটা ইলেকট্রনকে স্যার কক্ষচ্যুত করা যায়
তো যখনই ওই ইলেকট্রনটা কক্ষচ্যুত হয় তখনই স্যার ওইটা একটা ফ্লোয়ে তৈরি করে, যে কারণে স্যার বিদ্যুৎ উৎপাদন। আচ্ছা হ্যাঁ, যদি আমরা কি করি যে একটা একটা ফ্রিকোয়েন্সির লাইট কোন একটা মেটাল সারফেসের উপর ফেলি, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েভলেন্থ, সেম কথা যে কোন একটা বললে আরেকটা চলে আসে, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থের একটা লাইটকে যদি আমরা একটা মেটাল সারফেসের উপর ফেলি তাহলে কি হয়, সেই মেটাল থেকে ইলেকট্রন ইমিশন হয়। তো এই প্রসেসটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইমিশন, আর এই ইফেক্টটাকে বলি আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর যে ইলেকট্রনটা এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে বের হয়ে যায় সেটাকে আমরা বলি ফটো ইলেকট্রন। আর এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে যে ফটো ইমিশন হচ্ছে, সেই ফটো ইমিশনের কারণে সেখানে কি হবে, এক ধরনের কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে ফোটন আসতে, ফোটন হচ্ছে এই মেটালের উপর পড়বে, পড়লে কি কি হবে, যে যে কোনো পরিমাণ ফোটন পড়লে এখান থেকে ইলেকট্রন বের হবে না, এখান থেকে ইলেকট্রন বের হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রিকোয়েন্সি ফোটন পড়তে হবে। তো যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সি ফোটন এখানে পড়তে হবে সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে এই যে মেটালের উপর, এই মেটালের উপর ডিপেন্ড করবে যে এই মেটাল তার উপর কতটুকু এনার্জির ফোটন পড়লে ইলেকট্রন ছেড়ে দিবে, দ্যাটস মিনস এই মেটাল থেকে ইলেকট্রন নেয়ার জন্য কতটুকু এনার্জি লাগবে। তো মেটালের সেই প্রপার্টিটাকে আমরা নাম দিলাম কি, ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, বা এটার বাংলাতে বলা হয় হচ্ছে কার্য অপেক্ষক। ঠিক আছে, সো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ নেসেসারি টু স্টার্ট এ ফটো ইলেকট্রিক ইমিশন ইজ কল্ড ওয়ার্ক ফাংশন। দ্যাট মিন্স কতটুকু এনার্জি হইলে সে হচ্ছে কি করবে, ফটো ইলেকট্রন ছাড়বে, আদারওয়াইজ সে কোনো ইলেকট্রন ইমিট করবে না। আচ্ছা, তো তারপর কি, যে এটাকে প্রকাশ করা হয় ফাই দ্বারা, ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ নট, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এখন নিউ নটটা কি হবে, নিউ নটটা হচ্ছে সেই মিনিমাম এনার্জি, যে মিনিমাম এনার্জি হইলে ইলেকট্রনটা ছেড়ে দেবে। সো নিউ নটটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি হইলে ওই মেটাল থেকে কি হবে, ইলেকট্রন বের হয়ে আসবে। আচ্ছা, তার মানে এই মিউ নটটা হচ্ছে কি একটা একটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির নাম আমরা বলতে পারি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির কারণে কোনো একটা মেটাল থেকে ইলেকট্রন বের হয়ে আসে, এবং এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা মেটালের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বিভিন্ন মেটাল, আমি যদি এখানে কি রাখি, অ্যালুমিনিয়াম রাখি তার জন্য একরকম হবে, আমি যদি এখানে অন্য কোনো একটা মেটাল রাখি সেটা হতে পারে কি আয়রন রাখি সেটা একটু ডিপেন্ড করবে, এরকম মেটালের উপর ডিপেন্ড করে এই ওয়ার্ক ফাংশনও ডিপেন্ড করবে। আর ওয়ার্ক ফাংশন যখন ডিপেন্ড চেঞ্জ হবে তখন সাথে সাথে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হবে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি, সেই মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে মিনিমাম ফ্রিকোয়েন্সিতে আমি যদি লাইট ইনসিডেন্ট করি তাহলে সেখান থেকে ফটো ইলেকট্রিক ইমিশন হবে, এবং তখন যেটা হবে জাস্ট শুধুমাত্র ইলেকট্রনটা বের হবে, কোনো ধরনের এনার্জি পাবে না। এখন কি একটু বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। তোমরা যে ফুটবল খেলা দেখো যারা, বা ফুটবলকে ফলো করো যারা, প্লেয়ারদের বায়আউট ক্লজ বলতে একটা ব্যাপার থাকে না, বায়আউট ক্লজ বুঝো, একটা প্লেয়ার কে অত টাকা দিলে যে কোনো সময় কিনে ফেলা যায়। হ্যাঁ জি স্যার। ওর বেশি যদি আমার চুক্তির মধ্যে ওর চাইতে বেশি দেই তাহলে আমাকে দিবে, আর ওর চাইতে কম দিলে ছাড়বে না। মানে এই বায়আউট ক্লজ, ওই বায়আউট ক্লজটা যদি আমি দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে। এখন মেসির বায়আউট ক্লজ একরকম, ক্রিশ্চিয়ানোর একরকম, আবার তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশের মামুনুল, ওর বায়োর ক্লাস একরকম হবে। সো এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, সো মানে এক একটা মেটালের জন্য ব্যাপারটা হবে এক এক রকম। এখানে আইনস্টাইনের একটা এক্সপ্লেনেশন আছে, বা আইনস্টাইন একটা
ফর্মুলা আছে, ফর্মুলাটা কেমন? যে ধরো এখান থেকে আমি একটা ফোটন দিলাম, সেই ফোটনটা এখান থেকে একটা ইলেকট্রনকে বের করলো। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমি ধরো ধরে নিই, আমি রাফলি একটা সংখ্যা বলি, আমি এখানে 100 ইলেকট্রন ভোল্ট হচ্ছে এরকম এনার্জি দিস, ঠিক আছে 100 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিছি, আমি জানি যে এখানে যে মেটালটা আছে সেই মেটালের মধ্যে 70 ইলেকট্রন ভোল্ট দিলে সে কি হয়, ই বের হয়ে যায়, মানে ইলেকট্রন বের হয় এই মেটাল থেকে। তাহলে ব্যাপারটা কি হবে যদি আমি 60 দেই, তখন কি হবে? তখন কি ইলেকট্রন বের হবে? না স্যার, বের হবে না। আমি যদি 70 দেই বের হবে, তখন বের হবে, বের হবে, কিন্তু বেরোয় শেষ, মানে ওর আর কোনো শক্তি নাই। কিন্তু যদি এইরকম দেই যে 100 দেই, তখন কি হবে? বের হবে, বের হওয়ার পর 30 ইলেকট্রন ভোল্ট দিয়ে সে তখন কি করবে, ছোটা শুরু করবে, ঠিক আছে? তার মানে এখানে একটা ব্যাপার আছে যে আমি কতটুকু ফোটন, মানে আমার ফোটনের এনার্জি কত, আর সেটা সেটাকে দুই ভাগে ভাগ করা যাবে। একটা ভাগ কে নিয়ে নিবে, ওই ওটার ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক সে নিয়ে নিবে, আর বাকি অংশটা কে নিবে? বাকি অংশটা নিবে হচ্ছে ইলেকট্রন, মানে ইলেকট্রনের শক্তি হিসেবে সেটা ই হবে, ইউজ হবে। আচ্ছা, তো আইনস্টাইনের এক্সপ্লেনেশন বা আইনস্টাইন ইকুয়েশনটা হচ্ছে ওই রকমই। অ্যাকর্ডিং টু আইনস্টাইন উনি যেটা বলছেন যে দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট ইন আ গিভেন মেটাল শুড বি শুড ও বি দিস ইকুয়েশন, এইচ নিউ সমান সমান কে ম্যাক্স প্লাস ফাই। আচ্ছা, এইচ নিউটা কি? এইচ নিউটা হচ্ছে ফোটন এনার্জি, আমি কতটুকু এনার্জি ফোটন দিয়েছি। আচ্ছা, সেই ফোটন এনার্জি দেওয়ার পরে আমাদের দেখতে হবে যে ফটো ইলেকট্রিক ইমিশন হবে কিনা, সেটা কার উপর ডিপেন্ড করবে? ফাই এর উপর। আচ্ছা ফাই, আচ্ছা ফাই দিলাম, ওকে, তাহলে এইচ নিউ সমান সমান ফাই। আচ্ছা, যদি এমন হয় যে আমি তার চাইতে বেশি এনার্জি দিয়ে ফেলছি, তাহলে বাকি যেটুকু এনার্জি থাকবে সেটা দিয়ে সে কি করবে? সেটা দিয়ে ওই ইলেকট্রন হচ্ছে তার ওই ইলেকট্রনের মধ্যে একদম গতি শক্তি উৎপন্ন হবে, তাহলে সেটা হবে কে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কতটুকু গতি শক্তি ওই ইলেকট্রনের মধ্যে তৈরি হচ্ছে। সো এইচ নিউ সমান সমান ফাই প্লাস কে ম্যাক্স। সো এইচ নিউ হচ্ছে আমার ফোটন এনার্জি, কে ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন এনার্জি, আর ফাই হচ্ছে কি? ফাই হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন বা মিনিমাম এনার্জি নিডেড ফর অ্যান ইলেকট্রন টু লিভ দ্য মেটাল। সো এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এই ইকুয়েশন দিয়ে প্রচুর ম্যাথ করতে হবে। ফটো ইলেকট্রিক ইমিশনের ক্ষেত্রে এই ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট, খুবই জানা জরুরি। আচ্ছা, তো এই ইকুয়েশনটাকে চাইলে আমরা একটু বিস্তারিত লিখতে পারি। আচ্ছা, যেমন এখানে এইচ নিউ কে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, কে ম্যাক্স কে আমরা লিখতে পারি কি, কে ম্যাক্স সমান সমান হাফ এম বি স্কোয়ার, এরকম লেখা যায়। আর ফাই সমান সমান আবার এইচ সি বাই ল্যামডা নট বা এইচ এইচ নিউ নট, এরকম কিছু লেখা যায়, ঠিক আছে? সো এই ইকুয়েশনটাকে চাইলে আরো এক্সপ্লেইন করা যায়। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে আমরা বলছিলাম কি, যে যদি এমন হয়, আচ্ছা এখান থেকে কে ম্যাক্স আমরা কিভাবে বের করবো? কে ম্যাক্স সমান সমান হবে কি, এইচ নিউ মাইনাস ফাই। তো আমরা কে ম্যাক্স বলতে পারি এইচ নিউ মাইনাস ফাই। তো আমি ধরে নিলাম যে আমি মানে আমার একটা মেটাল থেকে ইলেকট্রন বের করতে 70 ইলেকট্রন ভোল্ট লাগে, আমি 70ই দিছি, তার মানে কি ওই যে ইলেকট্রন বের হবে তার কোনো ধরনের কি নাই, গতি শক্তি থাকবে না। আচ্ছা, কোনো ধরনের গতি শক্তি থাকবে না। আচ্ছা, তো তাইলে আমরা এখানে কে ম্যাক্স সমান সমান কি পাইছি, এইচ নিউ মাইনাস ফাই। তাহলে যেহেতু কোনো ধরনের গতি শক্তি থাকবে না, তাহলে কে ম্যাক্স সমান সমান আমরা লিখে দিলাম 0, তাহলে আমরা কি বলতে পারি, 0 সমান সমান এইচ নিউ মাইনাস ফাই। তাহলে ফাই সমান সমান কি আসে, এইচ নিউ নট বা এইচ নিউ সি, যে কোনো একটা বলা যায়, ঠিক আছে? তো নিউ নট বা নিউ সি সমান সমান কি হবে, ফাই বাই এইচ, যেটা আমরা অ্যাকচুয়ালি আগেও দেখছি, আগে করি দেখছি যে এখানে দেখছি যে এখান থেকেও চাইলে বের করা যায় নিউ নট সমান সমান ফাই বাই এইচ, ঠিক আছে? বা এটা আমরা এখন এই এই আইনস্টাইন ইকুয়েশন থেকেও দেখলাম যে একই অবস্থা। সো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার নিয়ম হচ্ছে কি, সে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সিকে নিউ সি বা নিউ নট দ্বারা প্রকাশ করতে পারি আমরা, সমান সমান কি হবে, ফাই বাই এইচ। ফাই বাই এইচকে রেফারেন্স
কোন একটা মেটালে কার্য অপেক্ষককে আমরা যদি বা ওয়ার্ক ফাংশনকে আমরা যদি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই মেটালটার জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি হইলে ওই মেটাল থেকে ইলেকট্রন বের করা যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাক, তোমরা একটু বাসায় দেখো এই পর্যন্ত। নেক্সট দিন আমরা হচ্ছে কি করব সেটা হচ্ছে এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা কিভাবে বের করব বা এখানে স্টপিং পটেনশিয়াল কিভাবে, এইসব জিনিসগুলো আমরা করব। ঠিক আছে, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর একটু দাঁড়াও আমি দেখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।